সালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার অ্যানোনিমাস ইনার ক্লাস। সো অ্যানোনিমাস ইনার ক্লাসটা হচ্ছে এমন একটা কনসেপ্ট যেখানে একটা ক্লাস থাকবে বাট তার কোনো এক্সিস্টেন্স থাকবে না, এবং আমাদেরকে তার জন্য আলাদা কোনো ক্লাস তৈরিও করতে হবে না। জাস্ট আমরা সিম্পলি যে সময় আমাদের প্রয়োজন সে সময় তাকে কল দিয়ে ওই স্টেটমেন্টের মধ্যেই কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারি। অ্যানোনিমাস ইনার ক্লাসটা আমাদেরকে যে সুবিধা প্রোভাইড করে থাকে সেটা হচ্ছে যে সাপোজ আপনার হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে, সেই ক্লাসের একটা অ্যাবস্ট্রাক্ট মেথড তাকে আপনি কাজ করাতে চাচ্ছেন। সো ফার্স্ট অফ অল ইউ নিড টু এক্সটেন্ড দ্যাট ক্লাস অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যান্ড প্রোভাইড মেথড ওভার রাইডিং টু দ্য অ্যাবস্ট্রাক্ট মেথড, অ্যান্ড তারপরে আপনি আপনার মেইন ড্রাইভার যে ক্লাস সেই ক্লাস থেকে এসে তাকে কল দিয়ে কাজ করাবেন। কিন্তু অ্যানোনিমাস ইনার ক্লাস থাকলে আসলে ওই এক্সট্রা একটা এক্সটেন্ড করে আপনার মেথড ওভার রাইডিং করার কোনো প্রয়োজন নেই, রেদার আপনি জাস্ট আপনাদের ড্রাইভার ক্লাস বা মেইন মেথড যেটা আছে সেখানে এসে কল করে আপনি কাজটা করতে পারবেন। তো আমাদের এইখানে আমরা কি করছি, একটা অ্যানোনিমাস ইনার ক্লাস নামে একটা ক্লাস তৈরি করছি যেটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তার মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড বয়েড রেখে আসছি। আসলাম আমার মেইন মেথডে, মেইন মেথডে এসে এইখানে জাস্ট সিম্পলি আমি লিখলাম অ্যানোনিমাস ইনার ক্লাস, তারপরে তার একটা অবজেক্ট নিলাম ইকুয়াল টু আমি লিখলাম হচ্ছে নিউ অ্যানোনিমাস ইনার ক্লাস। এই ইন্টারটা যখন প্রেস করব তখনই সাথে সাথে সে আমাকে দেখেন কি করলো, নিউ অ্যানোনিমাস ইনার ক্লাস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সে আমাকে ওই অ্যানোনিমাস ইনার ক্লাসের মধ্যে এক্সট্রা যে মেথডটা আছে বয়েড কল সেটাকে সে এখানে নিয়ে এসে আমাকে ওভাররাইট করার জন্য বলতেছে, এবং শেষে এখানে আমাকে একটা সেমিকোলন দিতে হবে। তারপরে এখানে মনে করেন আমি কোন একটা ওভাররাইট দিয়ে দিলাম, সাপোজ এখানে আমি একটা প্রিন্ট দিয়ে দিলাম হ্যালো অ্যানোনিমাস, অ্যানো অ্যানোনিমাস দিয়ে আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম। এখন আমি জাস্ট এই জায়গা থেকে অ্যানোনিমাস ইনার ক্লাসের যে অবজেক্ট এটা ডট আমি যদি আপনার কল মেথডটাকে কল করি, খুব সুন্দর করে আমি এইখানে আপনার এই যে হ্যালো অ্যানোনিমাস সেটাকে আউটপুটের মধ্যে আমি পেয়ে যাচ্ছি। সো দেখেন অ্যানোনিমাস ইনার ক্লাসটা আমাদেরকে কি সুবিধাটা দিচ্ছে, আপনার প্রয়োজন সাপেক্ষে আপনি জাস্ট এটা কল দিয়ে ওভাররাইট করে কাজটা করে ফেলতে পারতেছেন, আপনার এক্সট্রা কোড করতে হচ্ছে না এবং এক্সট্রা ক্লাসও তৈরি করতে হচ্ছে না। সো এইটা আসলে আমাদের কে যে সুবিধা প্রোভাইড করতেছে, আমরা লেস কোডিং করে আমাদের মূল যে ফাংশনালিটি আমাদের প্রয়োজন বা আমাদের যে আউটকামটা প্রয়োজন সেটা আমরা অ্যাচিভ করতে পারতেছি। তো এই হচ্ছে মোটামুটি অ্যানোনিমাস ইনার ক্লাসের কাজ। আমরা চাইলে শুধু অ্যাবস্ট্রা ক্লাসও না, ইনফ্যাক্ট আমরা একটা ইন্টারফেস তৈরি করে নিচ্ছি। সাপোজ ইন্টারফেসের নাম দিলাম হচ্ছে ড্রয়েবল, ড্রয়েবল একটা ইন্টারফেস, সরি এটা ক্লাস হয়ে গেছে, এটা আমি ডিলিট করে নিচ্ছি। সো আমি যে ইয়েটা নিলাম তার নাম দিলাম হচ্ছে ড্রয়েবল, এখানে ইন্টারফেস সিলেক্ট করতে হবে। সো ডিআরএ ড্রয়েবল, যেখানে আমি একটা সাপোজ আরেকটা ইয়ে নিলাম বয়েড রান নামে একটা মেথড নিলাম, সেটা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড, এবং সরি যেহেতু অ্যাবস্ট্রাক্ট মেথড সো এখানে সেমিকোলন দিয়ে দিলেই হবে, বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেসের মেথড গুলো আমরা জানি। তারপরে আমাদের ড্রাইভার ক্লাসে আসলাম, এখানে এসে আমি সেম আপনার ড্রয়েবল ড্রয়েবল ইকুয়াল টু নিউ ড্রয়েবল যখন লিখতেছে সে আমাকে সেম অ্যাপ্রোচে অ্যানিমাস ইনার ক্লাসের ফাংশনালিটিস গুলো দিয়ে দিচ্ছে। আমি এবং এখানে ইমপ্লিমেন্টেশন দিলাম যে রানিং, অ্যান্ড দেন আমি জাস্ট নিচে ড্রয়েবলের অবজেক্ট দিয়ে রান মেথডটাকে কল করলাম, এবং যদি এটাকে রান করি উপরে আসবে হ্যালো অ্যানোনিমাস, নেচার যে রানিং সেটাও আমার আসতেছে। সো আমরা অ্যানোনিমাস ইনার ক্লাসটা কি কিভাবে কাজ করে এর আউটকাম সব জিনিসগুলোই দেখতে পারলাম। আশা করি আপনারা অ্যানোনিমাস ইনার ক্লাসকে ব্যবহার করতে পারবেন এবং সেটাকে ব্যবহার করে আপনারা খুব সিম্পলি আপনারা আপনাদের কোডগুলা করতে পারবেন। ঠিক আছে সবাইকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।